খেয়াল করুন কথা বলছে হে আল্লাহ আমাকে ধন দৌলতের পূজারী বানিও না কেন না যার ধন দৌলত হয়ে যায় দেখবেন আল্লাহ থেকে দূরে সরে যায় এ স্যার আমরা আল্লাহর নাম কখন নি যখন কোনো বিপদে পড়ি অসুস্থ হই তখন আমরা আল্লাহ পাকের নাম বেশি বেশি করে নেই ওই জন্য ভালো মানুষের জন্য আল্লাহ দেখবেন যখন কোনো মানুষ না আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে আল্লাহ তার উপরে মুসিবত দেয় কারণ আল্লাহর কাছাকাছি তখন আলহামদুলিল্লাহ বলতে হয় শুনুন কোরআন শরীফের মধ্যে বলছে আলা কুল্লা শাইয়িন মুহিত আল্লাহ সবকিছুর মধ্যে বিরাজমান বহুত বড়িয়া তাআলা আল্লাহর বিনা হুকুমে গাছের একটি পাতাও নড়ে না আবার গীতাতে বলছে যাত্রং তত্রং মনোজাতি তত্রং তত্রং পরম্পরাম হায় হায় কি কহনা হে আর তত্রং তত্রং পরম ব্রহ্ম সর্বভূতে বসিতা বেসর কেননা যেখানেই জীব সেখানেই শিব জীবে প্রেম করে যাইজন সেইজন সেবিতে ঈশ্বর আল্লাহ কি বলছে আমার নবী পাক যখন এই দুনিয়াতে আসে কালো কম্বল উড়ে এসেছিল তাই লেখা গেছেন কি मेरे करीब झुक के बड़ी आजी जी के साथ क्या बात है और तेरे करम के सामने फैला रही हूँ हाथ नाकामियों का गम न सहे मेरी जिंदगी हर तरह कामयाब रहे मेरी बंदगी पत्थर दिखे लोग रख दे मेरे खुदा मुझे दौलत का पुजारी ना बना ना बना शायर बोलते हे अल्लाह আমাকে ধন দৌলতের পূজারি বানিও না এ হামিংটা কার্টুন দাদা কোনটা আসছে দেখুন কেন না দেখবেন যাদের ধন দৌলত হয়ে গেছে তারা কিন্তু আল্লাহ থেকে দূরে সরে যায় কি যায় তো দাদা একটু সাড়া দেবেন খেয়াল করুন কথা বলছে হে আল্লাহ আমাকে ধন দৌলতের পূজারি বানিও না কেন না যার ধন দৌলত হয়ে যায় দেখবেন আল্লাহ থেকে দূরে সরে যায় এ স্যার আমরা আল্লাহর নাম কখন নি যখন কোনো বিপদে পড়ি অসুস্থ হই
তখন আমরা আল্লাহ পাকের নাম বেশি বেশি করে নেই। ওই জন্য ভালো মানুষের জন্য আল্লাহ দেখবেন যখন কোনো মানুষ না আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে আল্লাহ তার উপরে মুসিবত দেয়, কারণ আল্লাহর কাছাকাছি তখন আলহামদুলিল্লাহ বলতে হয়। শুন, মেরে খুদা মুঝে দৌলত কা পূজারি না বনা আর গমোঁ কা বোঝ সে ইয়ে জিন্দগি না বনা, ভারী না বনা আর রসূল পাক কে সদকে মে আয় মেরে মৌলা, কে রসূল পাক কে সদকে মে আয় মেরে মৌলা, ইস হাত কো ইস হাত কা মোহতাজ না বনা। কেননা যেখানেই জীব সেখানেই শিব, জীবে প্রেম করে যাই জন সেই জন সেবিছে ঈশ্বর। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে আমার বান্দাকে ভালোবাসো তবে আমাকে ভালোবাসা হবে। আর আমরা কি করি, পাশের বাড়ি যদি কেউ ফ্রিজ কেনে তো আমরা হিংসা করি, ওদের না ফ্রিজ কিনেছে কি আমরা করি তো কি গো মা বলে না সারাদিন হিংসা করা যাবে না। আল্লাহ বলছে কি, আমার বান্দাকে ভালোবাসো সব এবাদত কাটা যাবে হিংসা করলে, কারণ আল্লাহ সব ভার সহ্য করে অহংকারের ভার সহ্য করে না, আর সব গোনা মাফ করে চকল খুরির গোনা মাফ করে না। মোহাম্মদ কি মোহাম্মদ পে জো কুরবা হো নেহি সকতা অর মুসলমান বন তো সকতা হে মুসলমান হো নেহি সকতা, কিউকি মোহাম্মদ কি মোহাম্মদ মোহাম্মদ কি মোহাম্মদ হ্যায় জিস ইনসান কে সিনে মে অর উসি কে পাস কাবা হ্যায় ও বৈঠা হ্যায় মদিনে মে। কে নবী কে জায়সা ইস দুনিয়া মে তাজদার নেহি অর খোদা কে ইয়ার হ্যায় এসা কোই মেহবুব নেহি। দেখুন আমি সব জায়গাতে একটাই কথা বলি, আমরা মানব, এই যে মানুষ জন্ম অনেক সাধনার ফলে হয়। কোরআন শরীফের মধ্যে বলছে কুলুবুল মুমিন আরশে আল্লাহ, মানুষের দিল হচ্ছে খোদার আরশ। তাই জীবনে কোনোদিন এমন কথা বলবেন না যে এই আরশেতে গিয়ে কষ্ট হয়, তাহলে আল্লাহর আরশে চলে যাবে, আল্লাহর আরশ কষ্ট পাবে, মানুষের মনে ব্যথা দিতে নেই কষ্ট দিতে নেই। তাই মুসলমানের দাবি যে আমরা করছি আমাদের হাত দ্বারা কেউ কোনো কষ্ট পাবে না তবে আমি মুসলমান, মুসলমান হওয়া এত সহজ কথা নয়, আমার এই মুখ দিয়ে কেউ কোনো কষ্ট পাবে না তবে আমি মুসলমান। তো আসুন কথার দিকে লক্ষ্য রাখুন, মোহাম্মদ মুস্তাফা কি আজমত কো কোন সমঝেগা, আহা কোন সমঝেগা, ऐसे नबी दुनिया में देखो फिर ना आएगा। तो मेरे सरकारी अब सब पे करम फरमाएंगे और गरीब यतीमों को कलेजे से वो लगा लेंगे। कैसे के काली ही कमलिया ओढ़ आए हैं, क्या बात হে
আমার নবী পাক যখন এই দুনিয়াতে আসে কালো কম্বল উড়ে এসেছিল, তাই লেখা গেছেন কি দাঁড়াও দাঁড়াও
दाड़ाओ दाड़ाओ या मोहब्बत